এই ঘটনাটি নিয়ে আমি আজ অবধি কখনো পর্যন্ত আমি আমার জন্মদিন পালন করতে পারি না। আমার মনে হয় ওই দিনটিতে একটা কালো দাগ লেগে গেছে, মানে এই যে চলচ্চিত্রের উপর একটা অদৃশ্য কখনো প্রশাসনিক চাপ, কখনো একটা অদৃশ্য চাপ, এগুলো আসলে বন্ধ করতে হবে। শুধুমাত্র চলচ্চিত্র নয়, যে কোনো শিল্প মাধ্যম, আমার এটা কখনোই মনে হয় না, আমার বলে নয়, এটা তখন হতেই পারে না, তাহলে আসলে চলে চলচ্চিত্র নির্মাণের কোনো অর্থই হয় না। এই যে শনিবার বিকেল নিয়ে এখন কথা হচ্ছে, আমরা যেটা যে অসুবিধার সম্মুখীনটা হচ্ছি, হলি আর্টিসানের ঘটনাটা কি আসলে ঘটেনি? ঘটেছে তো, পত্রপত্রিকায় প্রতিদিন পয়লা জুলাই লেখা হয় না ওটা নিয়ে? হয়তো আপনারা লিখেন তো, কিছুদিন আগেও তো শাহিন আক্তার একটা ইন্সপায়ার হয়ে একটি সাহিত্য রচনা, মানে উনি আরেকটি উপন্যাস রচনা করলেন, তো এগুলো তো আমরা আটকে রাখতে পারবো না। চলচ্চিত্র বেলায় কী অসুবিধে? আমার জন্মদিন পয়লা জুলাই, আমি কখনো এতই এত ট্রমাটাইজ হয়ে আছি আমি এই ঘটনাটি নিয়ে, আমি আজ অবধি কখনো পর্যন্ত আমি আমার জন্মদিন পালন করতে পারি না। আমার মনে হয় ওই দিনটিতে একটা কালো দাগ লেগে গেছে। আমাদের তো এসব হাওয়া নিয়ে যে ঘটনাটা ঘটছে, এই যে হাওয়ার আমাদের এই যে প্রাণ প্রকৃতি নিয়ে যদি তাদের এত মমতা থাকে, এত কিছু থাকে, দেখুন প্রাণ প্রকৃতি নিয়ে, জীববৈচিত্র্য নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে, সে জায়গা থেকে এটা নিয়ে আমি আরও বেশি করে কথা বলতে চাই বা বলবো। কারণ আমাদের এই যে হাওয়া নিয়ে যে ঘটনাটা, যে নিষেধাজ্ঞাগুলো আসছে এখন, এটা কেন? এগুলো তো আসলে চলচ্চিত্রটা তো নির্মাণ করেছে একটা বৃহত্তর স্বার্থেও দেখাতে চেয়েছে, এগুলোকে তো এরকম সরলীকরণ করলে আসলে হবে না। এবং এই যে দিনের পর দিন বন উজাড় হচ্ছে, আমাদের নীলক্ষেতে আমরা পশু পাখির সাথে অমানবিক আচরণ করছি, বেঁধে রাখছি, এগুলোর বেলায় বন বিভাগ বা প্রশাসন তারা কোথায়? মানে এই যে চলচ্চিত্রের উপর একটা অদৃশ্য কখনো প্রশাসনিক চাপ, কখনো একটা অদৃশ্য চাপ, এগুলো আসলে বন্ধ করতে হবে। শুধুমাত্র চলচ্চিত্র নয়, যে কোনো শিল্প মাধ্যম, আমরা কি তাহলে লেখালেখি করবো না? আমরা কি তাহলে থিয়েটার করবো না? আমরা কি আমাদের কথা বলবো না? তাহলে তো এত যদি নিষেধাজ্ঞা, প্রতিটা চরিত্র যখন তৈরি হয় বা যে কোনো চরিত্রকে এভাবে দেখানো যাবে না, এভাবে দেখাতে হবে, এটা কি করে হয় আসলে? তাহলে তো পৃথিবীতে কোনো রকম সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে, তাহলে সেই চরিত্রগুলো তো তাহলে তাহলে তো কোনো ফিকশনই তৈরি হবে না। আমরা সাধারণত যে কোনো চরিত্র দেখে যে প্রত্যাশা করি যেরকম, তার বাইরে যখন কোনো ঘটনা ঘটে তখন সেটা ফিকশন হয়ে ওঠে, তখন সেটা গল্প হয়ে ওঠে। আমরা কি গল্প বলবো না? এটা তো হতে পারে না, এটা হয় না আসলে। এগুলো আমার মনে হয় আমরা আমাদের মতো করে বলছি, ওনাদেরকে ব্যাকফুটে যেতে হবে, যাওয়া উচিত। আর এই তো আমাদের জায়গায়, আমরা সত্যি যেটা আমরা বারবার ভাবি যে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ব্রিটিশদের, ব্রিটিশরা আমাদেরকে রুখে রাখতে পারেনি, এই যে কালা কানুনগুলো তারা তৈরি করেছিল সেগুলো ভেঙে দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ, এখন স্বাধীন বাংলাদেশে নিশ্চয়ই আমরা এইভাবে কোনো চর্চা করবো না। আমি এই যে যে লেখাটি আছে, যা ঘটেছে এবং আমরা সবাই মিলে আজ একসাথে হয়েছি, আমার বক্তব্য একইভাবে একই জায়গায়। আমার মনে হয় আমাদের সবাই যার যার জায়গা থেকে, আমি সংস্কৃতি কর্মী হিসেবে, আপনারা আমাদের মানে আপনারাও আমাদের একটা অংশ, আপনারা এগুলো সব মিলে, সবাই মিলে আমার মনে হয় একই জায়গায়, আমরা সবাই একটি জায়গায় মিলিত হতে হবে। ধন্যবাদ।